আচ্ছা আপনারা কীভাবে মানুষের কাছ থেকে টাকা নেন? আমরা আইডি কার্ড চাই, যে আইডি কার্ড চাওয়ার পরে বলি যে বয়স্ক ভাতা বিধবা ভাতা নাম দিয়েছিলাম, তারপরে হ্যাঁ দিয়েছিলাম, তো ঠিক আছে আপনার আইডি কার্ডটা দেখান। আইডি কার্ড দেখালো, আমি ওই আইডি কার্ড নিয়ে আমি ফর্ম পূরণ করি, করে বলে 3,000-6,000 টাকা দেবে, আপনাদের 2,000 টাকা কি 3,000 টাকা জমা দিতে হবে। কারণ জমা যদি দেন তাহলে আজকে দিলে 3 দিন পরে টাকা পাবেন, আর না দিলেই পাবেন না। এখন কিছু কিছু লোক দেয়, বিশ্বাস করে কিছু কিছু লোক দেয় না। সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত টাকা পাইছেন? 6,000 করে, 3,000-6,000-2,500 এরকম সর্বোচ্চ। তাহলে কতদিন ধরে এরকম করতেছেন? 4 বছর। 4 বছরে কত টাকা পেয়েছেন? 1,00,000 টাকা মতন হয়েছে। 4 বছরে 20,00,000 টাকা। আচ্ছা আপনি কেন আসলেন এই পেশায়? আমি নিজেই ব্যবসা বাণিজ্য করতাম, এখন ক্ষতিগ্রস্ত কিছু বাচ্চা কাছে খাওয়ানোর জন্য আমি তো কাজকাম করতে পারি, প্রতিবন্ধী মানুষ, তাদেরও বাচ্চা কাছে ভাত খাওয়ার জন্য তাই খারাপ লাগে, তাই খারাপ কাজে লিপ্ত হয়েছিলাম। মূল আমার এটা পেশা না। যে এখন তো ধরা পড়লেন, এখন খাওয়াবে কি আপনার বাচ্চা কাছে? আল্লাহ তাল্লাহ খাওয়াবে, এতদিন তো আল্লাহ তাল্লাহ খাওয়াতে পারতো। এই কাজে আমি আর লিপ্ত হবো না, আমি ভালো হয়ে যাবো। আপনার সাথে কতজন আছে, কোন কোন এলাকায় আপনি এগুলো করেন? আমি একাই, আমার সাথে কেউ নাই। যে আরেকজন দেখছি আমরা না, এর আগেও আমি ধরা খাইছি, তো আমি একাই। মামলা আছে আপনার নামে? না মামলা নেই। কোথায় ধরা খাইছিলেন? মিরপুর। তারা ধরার পরে কি করছিল আপনার সাথে? ধরার পরে বাদী আসছিল, বাদী আসার পরে বললো যে টিউনসার বললো যে এই টাকা যারা দিয়েছে তারা অপরাধী বেশি করছে, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের না জানায় কেন টাকা দিলে, ও তো সিট ফেলবে। তা তোমরা টাকা দিয়েছো, তোমরা বিয়া দুবি করছো, তারা বাদী হয়নি, তাহলে তোমার তখন বাদী হয়েছো না, তা চলে যাও, ও টাকা খাইছে, ওরও ছেড়ে দেবো। মারধর হয় না কখনো? মারছে, পাবলিক মারছে। কেমন মারছে? লাঠি সরদে মারছে পাবলিক। আজকে আজকে কেমন মার খেয়েছে? আজকে মারছে। ধরা পড়ে তারপরে এই যে দুজন সহযোগীর কথা বলছিলেন, ওদের কিভাবে চালান আপনি? ওদের তো আমার সাথে কাজে আসলেই আমি বেতন দিই না, দিলে আসলে বেতন দিই না। আপনার নাম? আমার নাম বিল্লাম। বাবার নাম? মৃত্যু শেখ নুরুদ্দিন। আর আপনার সাথে যে আছে ও? ও চায়ের দোকান আছে, এখন তো নাই, ও আমার সাথে আজ 3 দিন আইছে। আপনারা কি বাসা থেকে বেরোছেন কবে? আজ 3 দিন আইছে। থাকেন কোথায় রাতে? আমরা ভাড়া থাকি কুষ্টিয়া। কুষ্টিয়া কোথায় ভাড়া থাকেন? ওই যে ঘর ফর ফ্যামিলি ভাড়া করা দেয় ওখানে ভাড়া নিয়ে থাকি। একই জায়গায় থাকেন না? জি একই জায়গায় থাকি। নাম কি ওনার? কোন হোটেলে থাকেন? হোটেলে, হোটেল নাই, গ্রামের ভিতরে। কয় টাকা ওখানে ভাড়া? কয় টাকা দেন? মাসে 1,200 টাকা দেয় লাগে। আপনি কোথায় কি জন্য আসছিলেন, কার সাথে? আমি দোকানদারি করছিলাম, উনি বাসায় গিয়েছিল, গিয়ে বলতেছে দোকানদারি এরকম করে চলে, বেচা কিনে আমি কিছু নেই, তা তোমার 400-500 টাকা দিব না, তুমি আমার সাথে যাবা? আমি বললাম কী করতে হবে গে? বলতে এরা মোটর সাইকেল চালাবো। আমলাম তো মোটর সাইকেল, খালি মোটর সাইকেল চালাইতে হয় কেউ হয়, আমলাম তাহলে যাবা নি, গরিব মানুষ যখন নিজে এই কাজ করে, এটা তো আমি জানি না, এই আজকে জানলাম। আচ্ছা এই যে এখানে কেন আসছেন, আপনার কী ক্ষতি হয়েছে বা কী ঘটছে আপনাদের? ক্ষতিগ্রস্ত প্রতারা চক্র আমার 16,500 টাকা ক্ষতি করেছে, তাই আমি তাকে দেখতে আসতে আমার ইচ্ছা ছিল মারা, মাত্র জানলাম না। কী বলে টাকা নিয়েছিল? টাকা নিয়েছিল আসছে যে আমার ছেলে ভালো বলতে পারবে, তারপর আমি যতটুকু জানি আর কি, বলেছিল যে এর ঘটনা আপনি আসছে 16,500 টাকা দেন, দিলে পরে আপনার 2 দিন পর বা 3 দিন পরে আপনি বলে টাকা দেবেন। আসলে মানে একেবারে বুকা টাইপের, ও বাড়িতে নেই গিয়ে। তারপর কি টাকা পান নেই? না না, টাকা তো দূরের কথা, তখনই মোবাইল বন্ধ, তখনই মোবাইল বন্ধ। আচ্ছা এদের কী হওয়া উচিত, কী চান আপনারা? এদের আমি চাচ্ছি যে কী বলবো, আমার ইচ্ছা যে মারা লাগে, আমার ইচ্ছা যে 2 হাত মুখ না, এটা আইন আছে, আইনের মাধ্যমে যত গেছে শাস্তি সর্বোচ্চ জেল হয়।